আপনারা রিয়েলি লাভলি পারফরম্যান্স, আশা করি আমার কথা অনুযায়ী আপনাদের মন জয় করতে পেরেছে আজকের এই পারফরম্যান্সটা। এইবার আমাদের অনুষ্ঠানের প্রথমার্ধ শেষ হলো, দ্য ফার্স্ট হাফ অফ আওয়ার শো ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। আমি সবাইকে জিজ্ঞেস করবো, মন খুলে আপনাদের কেমন লাগছে একটু জোরে শুনতে চাই, কেমন লাগছে সকলে? ভেরি গুড। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো টিডিএর প্রিন্সিপাল, আপনাদের সকলের প্রিয়, ছাত্র ছাত্রীদের সকলের প্রিয় তমসা ম্যাম। আই উড লাইক টু ইনভাইট অন স্টেজ দ্য প্রিন্সিপাল অফ টিডিএ, তমসা ম্যামকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, প্লিজ। বিগত পাঁচ বছর ধরে আমাদের এই মঞ্চে আমরা বিশেষ কোন অতিথিকে আমন্ত্রণ জানাই, যিনি আমাদের বীরভূমকে রাঙিয়ে দিয়েছে তার রঙে এবং আমাদের গর্ব হয়ে উঠতে পেরেছে ইন্ডাস্ট্রিতে, ক্যালকাটা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রিতে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে যারা বীরভূম থেকে গিয়ে, রামপুরহাট থেকে গিয়ে ভীষণভাবে নামি আমাদের জন্য অর্জন করে এসছে, আমাদের জন্য নিয়ে এসছে সেই নামটাকে। ঠিক আজকেও এই পাঁচ বছরে আমি সেই একটি নামকে এখানে নিয়ে আসবো। তো এই বছরের সারপ্রাইজ, আপনাদের অত্যন্ত কাছের মানুষ বলা যেতে পারে, আপনাদের রামপুরহাটের গর্ব, আপনাদের রামপুরহাটের রত্ন। তবে তার পথ চলা শুরু কোথা থেকে? আমি নয়, তমসা ম্যাম নয়, আমাদের মিস্টার এবি আই বলবেন। রামপুরহাটের মাটি, রামপুরহাটের জলবায়ু যেন প্রতিভা সৃষ্টির কর্মশালা, শিল্পের বিভিন্ন রূপে শ্রেষ্ঠত্বের নিদর্শন দিকে দিকে। ১৯৭৫ বাংলার অভিনয় জগতে আসন্ন উজ্জ্বল এক নক্ষত্রের নিঃশব্দ আবির্ভাব। ছোট্ট এক হাফ প্যান্ট পরা সরল ছেলে, রামপুরহাট হাই স্কুল থেকে বন্ধুদের সঙ্গে রোজ বাড়ি ফেরে, হঠাৎ তাকে দেখা গেল গীতিনাট্য মঞ্চে, শিক্ষিকা শ্রীমতী বন্দনা গুহের পরিবেশনায় উদ্ভূত শুরু হল পথ চলা। এরপর প্রবাহনাট্যম, যা পূর্বে কিশোর নাট্য সংস্থা হিসেবে পরিচিত ছিল, সেখানে ভুলন দেবের পরিবেশনায় প্রথম নাটক জাদুর তুলি, এছাড়াও চক্রবুহ সহ আরও নাটক দিয়ে প্রবেশ ঘটে সিরিয়াস নাট্য জগতে। এবার এগিয়ে চলা, উচ্চশিক্ষা ও অভিনয় সমৃদ্ধির লক্ষ্যে কলকাতায় পদার্পণ। ১৯৯৯ কলকাতা তথা ভারতবর্ষের সুবিখ্যাত গ্রুপ থিয়েটার শম্ভুমিত্রে প্রতিষ্ঠিত বহুরূপীর উপস্থাপনায় নাটক ইতিহাসের আত্মা, একাডেমি অফ ফাইন আর্টস শ্রেষ্ঠত্বের পথে প্রথম পা। এবার দেখা দেবেশ রায়চৌধুরীর সঙ্গে, তাঁরই প্রেরণায় এবার ছোট পর্দায় আত্মপ্রকাশ, ছোট গল্প ত্যাগ ইটিভি বাংলা। এরপর টিভিতে একের পর এক মেগা সিরিয়ালে প্রতি সন্ধ্যায় আমাদের মন করে তোলেন মুগ্ধ। ২০০৩-০৪ সাল আবার পূর্ণ উদ্যমে বড় পর্দা, প্রসেনজিৎ তাপস পালের সঙ্গে তালে তাল মিলিয়ে কমার্শিয়াল মুভি ত্যাগ। তারপর ক্রান্তির মতো অসংখ্য কমার্শিয়াল সিনেমাতে আমরা বারে বারে দেখতে পাই আমাদের এই প্রিয় শিল্পীকে। গৌতম ঘোষ, ডক্টর কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো প্রখ্যাত ডিরেক্টররাও তাকে চোখের আড়াল করতে পারেননি। তারই নিদর্শন কালবেলা, মনের মানুষ, শঙ্খচিল এসবের মতো অফ বিট সিনেমায় তার অসামান্য অভিনয়। তার পুরস্কারের ঝুলিও যথেষ্ট সমৃদ্ধ। টিভি সিরিয়াল সুবর্ণলতায় অভিনয়ের জন্য জি বাংলা গৌরব সম্মান পান। কালার্স বাংলাতে রাঙা মাথায় চিরণীতে অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের টেলি একাডেমি অ্যাওয়ার্ড ২০১৪ তাঁর প্রাপ্ত পুরস্কারের
অন্যতম। তমসা ড্যান্স একাডেমি আজ গর্বিত এই উজ্জ্বল নক্ষত্রের জন্য, যিনি তার অসাধারণ অভিনয় নৈপুণ্য দিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানচিত্রে রামপুরহাটের নাম ক্রমাগত পৌঁছে দিচ্ছেন উজ্জ্বলতার শিখরে। লেডিজ এন্ড জেন্টলম্যান, তমসা ডান্স একাডেমির ফিফথ ইয়ার অ্যানুয়াল প্রোগ্রামের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় রামপুরহাটের বুবাই, কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির উজ্জ্বল নক্ষত্র। প্লিজ ওয়েলকাম অন স্টেজ আওয়ার ওন ওয়ান অ্যান্ড অনলি অনির্বাণ গুহা। আমি মিস্টার সমরেশ গাঙ্গুলিকে আরো একবার মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি। সম্বর্ধনা পর্বটা সেরে নি। আজকে আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি সেটা শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য। আমার এই জেলা, আমার এই শহর, আমার এই অঞ্চল যদি আমাকে সেভাবে এনকারেজ না করতো, সেভাবে আমাকে অনুপ্রাণিত না করতো, সেভাবে যদি আমাকে না ভাবাতো, আমি হয়তো এতটুকুও করে উঠতে পারতাম না। তাই আমার আজকের যা কিছু, আমার যতটুকু আমি যা পেরেছি যা না পেরেছি, সবটাই আপনাদের জন্য। আজকে যারা এই মঞ্চে পারফর্ম করেছো এবং আগামীতে যারা পারফর্ম করবে বা যারা পারফর্ম করার কথা ভাবছো, তাদের প্রত্যেকের জন্য আমার প্রাণ ভরা শুভেচ্ছা রইল। একটা কথা বলে দিই, বারুদ যদি এতটুকু থাকে, আগুন একদিন জ্বলবেই, শুধু একটু শিখার প্রয়োজন। বারুদ যদি এতটুকু থাকে, আগুন একদিন জ্বলবেই, শুধু একটু শিখার প্রয়োজন। তোমরা প্রপার শিখাটাকে শিক্ষা হিসেবে নিও, এটুকুই চাইবো। ভালো থেকো, তোমাদের চলার পথ যেন আরো সুগম, আরো আনন্দে ভরে ওঠে। আমি জানি পড়াশোনা ভীষণ জরুরি, ভীষণ ভীষণ জরুরি, কিন্তু পাশাপাশি এগুলো যদি না থাকে, পাশাপাশি এই শিল্প চর্চা যদি না থাকে, আমি বিশ্বাস করি না একজন মানুষ সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং বন্ধু স্থানীয়দের শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে শেষ করছি। অনেক অনুষ্ঠান বাকি, ভীষণ 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 মজা করুন, খুব আনন্দে থাকুন। ধন্যবাদ।